করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি এই অভিযোগ গঠন করেন, আর এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। বহুল আলোচিত করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলার প্রধান আসামি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ আটজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতে বক্তব্য রাখেন। অনুমোদন ছিল না কোনো স্যাম্পল কালেকশন করে সেই রিপোর্ট দেওয়া, কিন্তু তারা সেটা করেছে অননুমোদিতভাবে। তারা এই জিনিসটা করে জাল জালিয়াতের মাধ্যমে তারা এই জিনিসগুলি তারা রিপোর্ট দিয়ে টাকা আত্মসাত করেছে। যারা শাস্তি দিয়েছে তারা প্রত্যেকেই এই আসামিদের নাম বলেছে এবং তারা ঘটনাস্থলে সম্পৃক্ত আছে এই কথাগুলো বলেছে, এবং এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেই তাদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হয়েছে। যারা অপরাধ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করছি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তির মাধ্যমে আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। শুনানির এক পর্যায়ে আদালত আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এখানে কোনো কিছু এভিডেন্স নাই এবং যে আসামি আছে এই ধরনের কোনো মামলার ঘটনার চার্জশিট দেওয়ার কোনো সুযোগই নাই। আমরা উচ্চ আদালতে যাব, এই ধরনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে ডিভিশন দায়ের করব। গত 5 আগস্ট ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ ডিবি। চার্জশিটে বলা হয় করোনা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেন জেকেজির সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী। সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষা করালে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেয়ার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।